Se eu der Today é hora, BPLR. আমার বেশি দিন আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে বিপিএল এর মান সম্মান খেয়ে দিল সাকিব আল হাসান বিপিএল নাকি যাতা অবস্থায় রয়েছে যার থেকে নাকি ঢাকা প্রিমিয়ার লীগ অনেক ভালো একটা যাতা অবস্থা এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লীগ মেবি আরো বেটার হইতে হয় কথাটা শুনতে তিতা লাগলেও এটাই সত্য কারণটা হচ্ছে বিপিএল হচ্ছে পুরো একটা দেশের খেলা সেখানে যদি অর্থ সংকটে পড়ে তাহলে ঢাকা প্রিমিয়ার লীগে কি হবে তারা নাকি বলে স্পন্সর পাচ্ছে না বাজারটা নেই এর কারণ হচ্ছে আমরা বাজার ক্রিয়েট করতে পারিনি আমরা যদি ক্রিয়েট করতে পারতাম হ্যালো ऍड করতে পারতাম অবশ্যই এই বাজারটা অনেক বড় হলগাছে। বাজারের ঘাটের কথা শুনে সাকিব আল হাসান সিওর দায়িত্ব পেয়েছে। সে আসলে এক থেকে দুই মাসের মধ্যে বলে সবকিছু ঠিক করে দিবে। যার মনে শত ইচ্ছা নাই তাকে কেন সিওর দায়িত্ব দেওয়া হবে? এটাই বুঝাতে চেয়েছে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর আমার ধারণা আমরা শত মনে চাইনি। লক্ষ্য বিপিএল হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রিয় খেলা আর এখানে এরকম অসৎ লোক কেন সেটাই আমি বুঝি না যারা কিনা বাজেটই ক্রিয়েট করতে পারে না ঠিক মতো যদিও বিপিএল খেলা বাইরের কোন দেশ সেরকম ভাবে দেখে না যেরকম আইপিএল সিপিএল দেখে এটা একটা অত্যন্ত দুঃখজনক কথা একদিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে সে পারে সব সাকিবুল হাসান প্রশ্ন করা হলো সে তো বেশ কয়েক বছর ধরে আছে সিওর দায়িত্বে সে কিছু করতে পারলো না আপনি মাত্র দু এক মাসের মধ্যে সেটা কিভাবে ঠিক করে দেবেন উত্তরে সাকিবুল হাসান বলে যে নায়ক মুভি দেখছেন না সেরকম যে পারে সে সব পারে সৎ ইচ্ছা থাকলে একদিনও অনেক কিছু করা সম্ভব যাই হোক সাকিবুল হাসানের এই সৎ ইচ্ছা এবং সাহস আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ